আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি আবারও হাজির হয়ে গেছি আমার চ্যানেল ফারজানাস রেসিপিতে আপনাদের জন্য আরও একটি অনুরোধের রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটার জন্য কিন্তু প্রচুর পরিমাণে অনুরোধ ছিল তাই আমি আজকে আপনাদেরকে দই বীজ ছাড়া চুলায় তৈরি মাত্র বিশ মিনিটের মিষ্টি দই করে দেখাবো আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন গিয়ে দেখিনি দই বীজ ছাড়া মিষ্টি দই তৈরি করতে আমার কী কী উপকরণ লাগছে প্রথমে এখানে আমি গুড়ু দুধ নিয়েছি ডানো ব্র্যান্ডের এক কাপ পরিমাণ কনডেন্স মিল্ক নিয়েছি হাফ কাপ আর এই কন্ডেন্স মিল্ক রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আর এই কন্ডেন্স মিল্ক রেসিপির লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে নর্মাল পানি নিয়েছি আমি এখানে হাফ কাপ পরিমাণ সাদা ভিনেগার নিয়েছি ওয়ান ফোর্থ কাপ ব্যাস মাত্র চারটে উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে দই বীজ ছাড়া পারফেক্ট চুলায় তৈরি মাত্র বিশ মিনিটের মিষ্টি দই এখন এই দই বীজ ছাড়া মিষ্টি দইটা যেহেতু আমি চুলাই করব আগে আপনাদেরকে চুলার প্রিপারেশানটা দেখিয়ে দিচ্ছি এখন মোটা তালানি বিশিষ্ট একটা পাতেল আমি চুলার একেবারে লো হিটে বসিয়ে দিয়েছি এখন এই প্যানের মধ্যে দিয়ে দেব এরকম একটা স্টেলার স্ট্যান্ড দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে দেব আর ঢাকনার মধ্যে যে একটা হোল্ড আছে সেটা কিন্তু আমি টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিয়েছি এখন এটাকে আমি চুলার একেবারে লো হিটে দশ মিনিটের জন্য বসিয়ে রাখব সেই সাথে দইয়ের মিশ্রণটা তৈরি করে নেব প্রথমেই বলে দিয়ে দেব এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ সেই সাথে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ সাদা ভিনেগার আর দিয়ে দেবো হাফ কাপ পানির মধ্যে ওয়ান ফোর্থ কাপ পানি আমি একসাথে সম্পূর্ণ পানিটা দেব না তাহলে হয়তো গুঁড়ু দুধের মধ্যে দলা পাকিয়ে যেতে পারে তাই প্রথমে আমি এতে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ পানি এখন এই সবগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখন এতে দিয়ে দেব বাকি ওয়ান ফোর্থ কাপ পানি তবে একবারে আমি সম্পূর্ণ পানিটা দেব না জাস্ট থেমে থেমে দেব। কিন্তু সম্পূর্ণ ওয়ান ফোর্থ কাপ পানিটাই কিন্তু লাগবে টোটাল এখানে আমি পানি ব্যবহার করেছি হাফ কাপ সম্পূর্ণ পানিটাই গুঁড়ো দুধের মিশ্রণে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেবো হাফ কাপ পরিমাণ কন্ড মিল্ক আর এই কন্ডেন্স মিল্ক রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন কনডেন্স মিল্কটা দিলে দইয়ের কালারটা কিন্তু একেবারে পারফেক্ট হবে এর মধ্যে আলাদা করে আর কোনো চিনির ক্যারামেল দিতে হবে না কালারের জন্য এখন এই সবগুলোকে আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব সমস্ত উপকরণই খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমি যে পাত্রে দইটা বসাবো সেই পাত্রের মধ্যে দুধের মিশ্রণটা ঢেলে নেবো ব্যাস হয়ে গেছে এখন এই বাটিটা আমি চুলায় যে প্যানটা গরম করে রেখেছিলাম সেই প্যানে ভাপে দিয়ে দেব দশ মিনিট পর প্যানটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন এই গরম প্যানের মধ্যে আমি যে পাত্রে দুধের মিশ্রণটা নিয়েছিলাম সেই পাত্রটা বসিয়ে দেব এবং এটাকে ঢাকনা দিয়ে দেব আবারও বিশ মিনিটের জন্য যেন দইটা খুব ভালোভাবে জমে যায় আর চুলার হিটটা কিন্তু অবশ্যই থাকবে একেবারে লোতে তো ফিরে আসছি ফ্রেন্ডস বিশ মিনিট পর তো দেখুন ফ্রেন্ডস বিশ মিনিট পর দইটা জমেছে কি না আমরা একটু কনফার্ম হয়ে নিচ্ছি হ্যাঁ মাসাল্লা করে দইটা কিন্তু একেবারে পারফেক্টলি জমে গেছে এখন আমি আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি এটা কত পারফেক্টলি জমেছে দেখুন এটা মুভ করলেও কিন্তু নাড়াচাড়া করছে না এখন এই দইটাকে আমি দশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। তো দেখুন ফ্রেন্ডস দশ মিনিট নর্মাল ফ্রিজে থাকার পর দইটা কিন্তু ভালোভাবে জমে গেছে আমি এটাকে মুভ করলেও এটা কিন্তু নাড়াচাড়া করছে না তো আমি আপনাদেরকে চামচ দিয়ে এক পিস তুলে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে দই পিস ছাড়া চুলায় তৈরি মাত্র বিশ মিনিটের এই মিষ্টি দই এই দইটার আরেকটি গুণ হলো নর্মাল দই থেকে এই দইয়ের মধ্যে কিন্তু পানির পরিমাণটা একেবারে কম উঠবে তো ফ্রেন্ডস অবশ্যই আপনার বাসায় এটা ট্রাই করুন অতিথি আপ্যায়নে বা নিজেদের খাবার জন্য আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে লাইক দেবেন কমেন্ট করবেন এবং আমার প্রতিটা রেসিপি প্লিজ শেয়ার দেবেন তো আজ এ পর্যন্তই আগামীকাল আবার দেখা হবে নতুন রেসিপির সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ